আজকে এসেছি অমর চিত্রকথা একটি বই, বইটির নাম রাজপুত্র জাদুঘর, এটা তেলুগু উপকথা থেকে করা হয়েছে। বইটির দাম দেখতেই পাচ্ছেন 3 টাকা দাম, 263 নম্বর সংখ্যা। তো এই বইটি হচ্ছে 1982 বইটির দাম ছিল 3 টাকা। তো কোন উপন্যাস থেকে করা আছে? অন্ধ্রপ্রদেশের সবচেয়ে জনপ্রিয় উপকথা বাল্লা গাম্পা অনুসারে, ঠিক আছে। তো এই গল্পের সম্বন্ধে রাজপুত্র জাদুঘর সম্বন্ধে পুনরাবৃত্তি হালকাভাবে করা আছে। তো আমি পাতারে দেখাচ্ছি পাতার কোয়ালিটি কত সুন্দর। তো শুরু করছি বইটি। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক অতি অবশ্যই দেবেন, চ্যানেলটিকে এগিয়ে যেতে সহায়তা করবেন, নতুন নতুন বই নিয়ে আসবো আপনাদের কাছে। তো এগোচ্ছি, দেখুন বইয়ের পাতার কোয়ালিটি যথেষ্ট ভালো। রাজপুত্র এবং জাদুঘর, কন্ডিশন যথেষ্ট ভালো। এখন যেমন কমিক্স বই গেলে কিছু ডিজিটাল পেপার করে করে, কিন্তু গল্প এখানে গল্পের এইসব গল্প এখনও আপনাদের পড়তে ভালো লাগবে। যারা অমর চিত্রকথা বা ইন্দ্রজল কমিক্স, ইন্দ্রজল নিয়ে আমি কিছু ভিডিও বানাবো। তো অমর চিত্রকথা আমার কাছে হাতেই আসছে, তো অমর চিত্রকথা নিয়ে এগোচ্ছি। যে সময়কার বই সে সময় পাতার কিছু একটু খুলে গেছে, এখানটা একটু সেলাই করতে হবে, অনেক পুরনো আমলের বই। তো এত পুরনো কন্ডিশন তবুও একটু ভালো, একটু এদিক ওদিক আছে। তো বইটি যথেষ্ট ভালো, আমার ভালো লেগেছে গল্পটি, আপনাদের গল্পটা একদিন শোনাবো। এগুলো কী বলতো, রূপকথার গল্প অ্যাকচুয়ালি। সেই রূপকথাকেই অমর চিত্রকথা নতুন করে তুলে ধরে, আপনাদের কাছে তুলে ধরেছে। দেখুন এই হচ্ছে গল্পটি, এখানে সমাপ্ত হয়েছে মাত্র 30 পৃষ্ঠায়। এবং এখানে সেই সময় বেশ কিছু অ্যাডও দেওয়া থাকতো, কুইজ কুইজ থাকতো, অনেক কিছু শেখার থাকতো বইটির মধ্যে। বইটি দেখানোর উদ্দেশ্যই হচ্ছে আমার, এখানে বইটির মধ্যে অনেক কিছু দেখাবার আছে। দেখুন সে সময় অনেক জিনিসের অ্যাড রয়েছে। সেই যে সময়কার বই সে সময় হচ্ছে বোম্বেই বলা হতো, মুম্বাই নয়। তো এই বইটি 82 সালের পর 2022 সাল, বুঝতেই পাচ্ছেন কত বছর আগেকার বই। তো বইটি আপনাদের 30 বছরের ওপরেও বেশি কাজ হয়ে গেছে। তো বইটি আপনাদের কেমন লাগলো, 40 বছরের কাজ হওয়ার পরও একটু যদি বইটি সম্বন্ধে কিছু জানতে চান, তো আপনারা অতি অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে এগিয়ে দিতে সহায়তা করবেন।